আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে এবার NCTP থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছিল, যার আলোকে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো তোমাদের শিক্ষকরা তৈরি করছেন। তো আমাদের চ্যানেলে NCTV-র প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে, কমেন্টে আমি প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারবে। এছাড়া বার্ষিক পরীক্ষার সাজেশনগুলো তোমরা সেখানে পেয়ে যাচ্ছ। তো আজকে আমরা তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার একটা মডেল টেস্ট নিয়ে আলোচনা করবো, যেটা তোমাদের গাইড বই থেকে নেওয়া হয়েছে। ও একটা কথা বলে রাখি, এই যে এই প্রশ্নটা বা NCTV-র নমুনা প্রশ্ন, এগুলো কোনোটাই কিন্তু হুবহু তোমাদের পরীক্ষা আসবে না, কারণ পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন তোমাদের শিক্ষকরা। এগুলো জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য বা একটা ধারণা নেওয়ার জন্য যে ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলো হতে পারে। তো 25 নম্বর ক বিভাগের যে নৈবত্তিক অংশ, তার মধ্যে প্রথমে থাকবে হচ্ছে 15টা বহু নির্বাচনী প্রশ্ন, তারপর থাকবে 10টা এক কথায় উত্তর দাও এই ধরনের প্রশ্ন। তাহলে 15 আর 10 যোগ করলে কত হচ্ছে? 25। এই 25 নম্বর হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ, ঠিক আছে? খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, এটা হচ্ছে রচনামূলক অংশের প্রথম বিভাগ। 75 নম্বরের রচনামূলক অংশ, যার মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, প্রত্যেকটা 2 করে, মোট হচ্ছে কত? 20 নম্বর। তো এই 20 নম্বরের জন্য খেয়াল করো, তোমাদের এই 20 নম্বরের জন্য কিন্তু কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না, ঠিক আছে? এই যে 20 নম্বরের জন্য, অর্থাৎ 10টা প্রশ্ন থাকবে, 10টারই অ্যান্সার করতে হবে। তো তোমরা যদি নবম শ্রেণীর যে সিলেবাসটা দেওয়া হয়েছে বিজ্ঞানের, সেখান থেকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই বা অনুসন্ধান বই যেটাই বলো না কেন, কোনো একটা অর্থে যদি বাদ দাও, ধরো সেখান থেকে প্রশ্ন করা হলো, তুমি কিন্তু সমস্যায় পড়তে পারবে, তোমার হয়তো বা সেটা কমন নাও পড়তে পারে। তাই খেয়াল করবে, চেষ্টা করবে সবগুলো সিলেবাস কাভার করার, ঠিক আছে? গ বিভাগে রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, যেগুলো এক্ষেত্রে কিছুটা সুবিধা আছে, কারণ 5টা প্রশ্ন থাকবে, 5টা থেকে তোমাদের যে কোনো 3টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে 5 করে 3 5 15 নম্বর। তো এই ধরনের প্রশ্ন থাকতে পারে, প্রশ্নের মধ্যে ভাগ থাকতে পারে, আবার 2 আর 3 যোগ করে আর কি 5 হবে। তো এইভাবে 5টা প্রশ্ন থাকবে, 5টা থেকে হচ্ছে তোমরা যে 3টা প্রশ্ন ভালো মতো পারবে অবশ্যই সেগুলোরই অ্যান্সার করবে। সর্বশেষ ঘ বিভাগে রয়েছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন, এখানেও খেয়াল করো 7টা থাকবে, 7টা থেকে তোমরা যে কোনো 5টা প্রশ্নের অ্যান্সার করতে পারবে। তো প্রতিটা প্রশ্ন আবার 8 করে, তাহলে মোট কত? 40 নম্বর থাকছে এখানে, 100-এর মধ্যে 40 নম্বরই চলে আসছে এই দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নে। তাই তোমাদের প্রথম কাজ দৃশ্যপটগুলো দেখা। এখন দৃশ্যপটগুলো এরকম অনুচ্ছেদ আকারে আসতে পারে, এরকম 2-3টা বিক্রিয়া থাকতে পারে দৃশ্যপটে, এরকম দৃশ্যপট থাকতে পারে কোনো ছবি বা চিত্র, ঠিক আছে? তারপরে দেখো এরকম ছক থাকতে পারে, তারপর এরকম একটা চিত্র থাকতে পারে। এভাবে চিত্রগুলো বা বিভিন্ন ছক, অনুচ্ছেদ, তথ্য, এগুলো দৃশ্যপট আকারে বা প্রেক্ষাপট আকারে থাকবে, এবং তার আলোকে 2টা করে প্রশ্ন থাকবে। প্রশ্নের মার্কিং বিভিন্ন রকম হতে পারে, যেমন 4 আর 4 8, 2 আর 6 8, 3 আর 5 8, বিভিন্ন রকম হতে পারে। তোমাদের কাজ দৃশ্যপটগুলো দেখে যেই প্রশ্নগুলো ভালো মতো পারবে, তোমরা অ্যান্সার করতে পারবে মনে হয়, শুধু সেগুলো অ্যান্সার করা, ঠিক আছে? কারণ বড় একটা অংশ রয়েছে এইখানে 40 নম্বর। শিক্ষার্থীরা, আমরা খুব শীঘ্রই নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার স্কুলে প্রশ্নপত্রগুলো তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমরা আরও ভালো ধারণা পেতে পারো যে স্কুলে কী ধরনের প্রশ্ন করা হচ্ছে, এবং ভালো একটা আইডিয়া পেলে অবশ্যই তোমাদের পরীক্ষা কমনও বেশি পড়বে। শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।